আরে বুঝে আসছে আল্লাহ দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য আর পাইকা গেলে তো কোনো কথাই নেই এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল কিতাবে আছে মুহাদ্দিসে জামান জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছেন সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছে কি করা হলো তোমার সাথে কি ব্যবহার হলো তো বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি দাড়ি দেখায় মানে কাল্লা জিজ্ঞাসা করছিল ওই বুইরা কি নিয়ে আসছস আমার হাদিস মনে উঠছে আমিও বলে ফেলছি দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই কাল্লা জিজ্ঞাসা করছে রাগ হয়ে শুধু দাড়ি তো আমিও ডাইটা বলছি কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিসসালামকে জিবরিল আলাইহিসসালাম বলেন নাই আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে সাহাবা কি বলে নাই তার ছাত্রকে সে কি বলে নাই তার ছাত্রকে সেই তো আমার ওস্তাদ সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এইখানে তো আয়েশা দেখি উল্টাটা সাদা দাড়ি বলতে দেরি আপনার চোখ বড় বড় করতে দেরি করেন নাই তা আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা এই উম্মতকে তো আল্লাহ দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে ঠিক না কি রাখে কয়জন আর কাটে কয়জন ঠিক না সত্য তো আমি কিন্তু আবার পিছনে চলে যেতেছি আমাদের জীবনটা অতি ছোট কারণ এটাই যা আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন যার কারণে আমাদের জীবনটা ছোট কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা কোনোদিন চায় না যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা চায় না বিদা আমাদের নবীজিও চায় না আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই আরেকটা কারণও আছে কিন্তু হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়া এই উন্নতের বয়সের অনেক দাম চল্লিশে যখন পা দেয় তো এই উন্নতের দুই তিনটা রোগ আর হয় না পনেরোর ঠিকা নিয়ে চল্লিশ পর্যন্ত যদি এই উন্মত আল্লাহ আল্লাহ রসুলকে মানা অবস্থায় পা দিল চল্লিশে তো তিনটা কঠিন রোগ আর হবে না শ্বেতরোগ হবে না পাগল হবে না কুষ্ঠরোগ হবে না পঞ্চাশে যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না ষাটে যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে সত্তরে যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যাক এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আস আশিতে যখন পা দিবে ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা আশিতে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনার লেখো না কেননা সত্তরের উপরে পাড়ায় গেছে তো ভালোবাসা আটটু বেড়ে গেছে ঠিক না আরে হলো নাকি গুনা লেখো না গুনা লেখা হয় না নব্বইতে যখন পা দেয় নব্বইতে নব্বই বছর বয়সে পা দিয়া ফেলছে তা আল্লাহ বলে আগে পিছের গুনার লেখো না এটা কি ভালোবাসার ভালোবাসার প্রমাণ যারা কত ভালোবাসে আগে পিছে গুনাহ মাফ আল্লাহ বলে পিঠে লেখা দাও এটা আল্লাহর কয়দি আল্লাহর জমিনে এখনো রাখা আছে
তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাসেন, আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি, এই জন্যই আবারও বলতেছি আমাদের জীবনটা অতি অতি, আমরা দুনদিক থেকে ভালোবাসার পাত্র, দুনদিক থেকে, দুনদিক বুঝেন আল্লাহর পক্ষ থেকে আমরা ভালোবাসার পাত্র, আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার, আমরা ভালোবাসার পাত্র। চলেন একটা হাদিস মনে উঠলো শুনাই, যদিও কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না, কোথায় কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না, আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না, আমাদেরকে জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে, ওই স্টেজে আমরা দাঁড়াবো, ওই স্টেজে, ওই স্টেজে দাঁড়াবো আমরা। আমি তো এক ডজন অনেক দেখাইতে পারি, কিন্তু আমি জানি না ওলামারা আমার স্বাদ দিবে কি দিবে না। জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি রাখছেন আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা কোরআন বলে সুহাদা আলান্নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াব। কার পক্ষে, কার পক্ষে, আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াব তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না, কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন, তা আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার, আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব, তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না, সত্য তো? আল্লাহ জবাব দিবে বন্ধু ওয়াদা, আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে আনিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। বিদায়, আমি শেষ জায়গায় চলে আসছি, জীবনটা আমাদের অতি অতি, আমরা দুনো দিক দিয়ে ভালোবাসার পাত্র। আমি কি বুঝাইতে পারলাম, দুনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র। বিদায়, আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি। তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, সুরক্ষিত করো, তোমাদের কাছে এটা দাবি, সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটাকে। কেননা সুরক্ষিত করা, হেফাজত করা আমাদের প্রত্যেক না নর নারী যুবক বৃদ্ধ সবার কাছে আল্লাহর দাবি হইল। বাচ্চার কথা ভিন্ন, পাগলের কথা ভিন্ন, বাকি সবার কাছে আল্লাহর দাবি হইল এই ছোট জীবনটাকে সুরক্ষিত করো, যেটাকে হেফাজত বলে। যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে
যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে যে জীবনটাকে, কসম খোদা আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল যে আমাদেরকে ভালোবাসেন, যে সুরক্ষিত করবে সে যেন এই ভালোবাসার মূল্য দিল। মূল্য শুধু নিজের মূল্য অর্জন করলো না, সে যেন এই দুজনের ভালোবাসার মূল্য দিল যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই জন্য আমি আমার জীবনটাকে সুরক্ষিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন, দুজনের দাবি আমাদের কাছে যে এই জীবনটাকে সুরক্ষিত করো। সত্য এটাই যে সুরক্ষিত করা যাবে, আল্লাহর রাসূলের ভালোবাসার যেরকম মূল্য হবে এরকম যে সুরক্ষিত করা যাবে সেও আল্লাহর রাসূলের কাছে বড় মূল্যের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র। নাহলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না, কেমন মূল্যায়নের পাত্র, হায় কেমন মূল্যায়নের পাত্র। একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর রাসূল বলছেন তোমরা কেমন মূল্যায়নের পাত্র হবে একটু শোনো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে স্বাগত জানাবে। জান্নাতির আল্লাহকে দেখবে বটে, দেখবে কিন্তু আমাদের মতো সর্বপ্রথম দেখবে না। আমরা যে জান্নাতে ঢুকার আগে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের ইস্তেকবাল করবে। তাহলে একটু ভাবেন কেমন মূল্যায়ন, আল্লাহ গেটে আমাদেরকে স্বাগত জানাবে। নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কেমন মূল্যায়ন, কেমন মূল্যায়ন! আল্লাহ নিজেই বলতেছে আল জান্নাতু মুহাররামাতুন, জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম, সমস্ত উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদি না ডুববে। আমরা যতক্ষণ পর্যন্ত না ডুবব কোন উম্মতের জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই, চাই জান্নাতের ফয়সালা তার জন্য যতই হোক না কেন তাকে অপেক্ষা করতে হবে, এটাই আল্লাহর ঘোষণা। তাহলে ভাবেন আমরা কতটুকু মূল্যবান। বিদায় আসেন এই সম্মেলন থেকে, আমার পরেও তো বক্তারা আসবে, কথা ওনারাই শোনাবে। আমি যদিও ওয়াদা ছিল চলে আসছি, বহুত দূর থেকে ঢাকা আসছি, ওইখান থেকে এখানে আসছি, শরীর যদিও এখন অনুমতি দেয় না, এই এই মজমার থেকে সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা কিন্তু ছোট, অতি ছোট। আর ছোট কেন এটা আমি দেখাইলাম যে আমরা আল্লাহর বড় প্রিয় পাত্র।